এর আগের দিনের ক্লাসে আমরা তোমাদেরকে কি করিয়েছি, আগের দিনের ক্লাসে আমরা যেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করেছিলাম সেটা হলো ফ্রি ফলিং মোশন বা অবাধে পতনশীল বস্তু যেটা রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনা যেটা নিয়ে হবে আর যেটা নিয়ে ক্লাস করাবো আমরা সেটা হলো কি বৃত্তাকার গতি। আর তার আগে আমরা তোমাদেরকে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল এই সমস্ত কিছু নিয়ে মোশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হলো সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি কি সেটা আমরা আলোচনা করব। আর এর সঙ্গে সঙ্গে এই রিলেটেড কি ধরনের কোয়েশ্চেন বা প্রশ্ন আমাদের এক্সামে এসছে বা আসে সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিডিওতে আলোচনা করব। সেখানে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকে কিন্তু দেখে নেবে, যাতে তোমাদের যদি এরপরেও কোনো রকম প্রবলেম হয় তোমরা আমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারো। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে যে শুধুমাত্র এই পরিশ্রম ব্যাচের স্টুডেন্টদের জন্য সেখান থেকে। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে একটা টার্গেট রাখছি যে আজকের ভিডিওতে তোমরা 500 লাইকস কিন্তু কমপ্লিট করবে, আর তোমরা ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার প্রত্যেকে কিন্তু করে নেবে। তো চলো আজকে আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাসটার দিকে আমরা এগিয়ে যাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমাদের আগের ক্লাসগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য আমরা আগের ক্লাসগুলো কিন্তু দেখার জন্য তোমাদেরকে বলছি। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা কি আমাদের বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন যেটাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে সার্কুলার মোশন যেটা রয়েছে সেটা আলোচনার আগে আমরা প্রথমে জেনে নেব যে মোশন বা গতিকে আমরা ডাইমেনশনালি কয়টা ভাগে ভাগ করতে পারি। দেখো মোশনকে আমরা এর আগেও দেখেছি যে মোশন বা গতি যেটা রয়েছে সেটাকে আমরা কটা ভাগে ভাগ করেছি। এর আগে যখন আমরা ভাগ করেছিলাম সে সময় আমরা মোশন ইন স্ট্রেট লাইন আলোচনা করেছিলাম, সার্কুলার মোশন আলোচনা করেছিলাম, এগুলো তো আমরা আলোচনা করেছিলাম। আর আজকে আমরা যেটা যেটা বলছি, দেখো মোশন বা গতি যেটা রয়েছে সেটাকে আমরা যদি 1 ডাইমেনশনাল একটা করতে পারি, 1 ডাইমেনশনাল গতি বলতে পারি, 1 ডাইমেনশনাল ডাইমেনশনাল মোশন, বিষয়টা প্রত্যেকে একবার বুঝে নাও তারপরে দেখবে এই ধরনের প্রশ্ন আর কোনো প্রবলেম হবে না। একটা হলো 2 ডাইমেনশনাল, আমি 2D লিখে দিলাম, ঠিক আছে, 2 ডাইমেনশনাল মোশন। আর একটা আমাদের কি হয়, আর একটা হয় 3D বা 3 ডাইমেনশনাল মোশন, যেটাকে আমরা বলতে পারি। এর মানে কি, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল বলতে কি বোঝানো হয়? 1 ডাইমেনশনাল বলতে বোঝানো হয় যখন কোনো একটা পজিশন বা কোনো বডি যখন তার একটা নির্দিষ্ট পথ বরাবর যখন যাচ্ছে, একটা নির্দিষ্ট পথে। 1 ডাইমেনশনাল বলতে কি বোঝানো হচ্ছে, ধরো কোনো একটা পিঁপড়ে বা কিছু রয়েছে, সে যখন একটা সুতোর উপর থেকে এইভাবে হেঁটে চলে যাচ্ছে, কি একটা নির্দিষ্ট দিক বরাবর সে চলে যাচ্ছে, হয় এক্স এক্সিস বা ওয়াই এক্সিস, যে কোনো একটা নির্দিষ্ট এক্সিস বরাবর সে হেঁটে যাচ্ছে। সুতরাং এইটাকে আমরা কি বলে থাকবো, এইটাকে বলবো আমরা 1 ডাইমেনশনাল, ঠিক আছে, এটাকে কি বলবো, 1 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল কাকে বলবো, যখন 2 ডাইমেনশনাল তখনই বলবো যখন কোনো বস্তু দুটো এক্সিস বরাবর যাবে, এক এক হলো আমাদের এক্স আর একটা ওয়াই, এই দুটো বরাবর যখন কোনো বস্তুর মুভ হবে সেটাকে আমরা 2 ডাইমেনশনাল মোশন বলবো। বা 3 ডাইমেনশনাল মানে যখন কোনো বস্তু স্পেসে থাকবে, অর্থাৎ 3টে ডাইমেনশন, এক্স ওয়াই জেড এই 3টে ডাইমেনশনালই যাবে, তখন সেটাকে আমরা বলবো কি 3 ডাইমেনশনাল। কেমন, চলো আমরা আগে এক্সাম্পল নিয়ে নিই, এক এক করে আমরা সমস্ত কিছু আলোচনা করব। তো 1 ডাইমেনশনাল যেটা রেক্টিলিনিয়ার মোশন আমরা এর আগে আলোচনা করেছি, তোমাদের মোশন ইন স্ট্রেট লাইন যেটা আলোচনা করা হয়ে গেছে এটা অলরেডি আমাদের। এবার আজকে আমাদের আলোচনার বিষয় যেটা রয়েছে সেটা হলো 2 ডাইমেনশনাল মোশন। আর এখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের এক্সামে আসে। তা 1 ডাইমেনশনালে আমরা তোমাদেরকে ত্বরণ সরণ সমস্ত কিছু আলোচনা করেছি, সঙ্গে ফ্রি ফলিং বডি সমস্ত কিছু কিন্তু আমাদের 1 ডাইমেনশনালের মধ্যে পড়ে যায়, এগুলো আলোচনা আমাদের অলরেডি হয়ে গেছে। তা 2 ডাইমেনশনালে কি কি, যখন 2 ডাইমেনশনালকে বলা হচ্ছে তখন আমরা বলতে পারি এইগুলোকে কোনগুলোকে বলা হয় 2 ডাইমেনশনাল, ধরো বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন যেটা রয়েছে, কি সার্কুলার মোশন যেটা রয়েছে যেটা আমরা বৃত্তাকার গতি বলি, সার্কুলার মোশন, এটাও কি আমাদের একটা 2 ডাইমেনশনাল, কারণ এটা এক্স ওয়াই দুটো মিলে আমাদের কিন্তু এটা আমাদের হচ্ছে। এই এই সার্কুলার মোশন ছাড়াও আমাদের ধরো প্রজেক্টাইল মোশন যেটা, আমরা এটাও পড়বো, কারণ এগুলো থেকে কিন্তু এক্সামে আমাদের প্রশ্ন আছে যে প্রজেক্টাইল মোশন যেটা রয়েছে, প্রজেক্টাইল গতি যেটা রয়েছে সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করবো। তা আমাদের কি রয়েছে, আমাদের 2D ডাইমেনশনের মধ্যে সার্কুলার মোশন, প্রজেক্টাইল মোশন, এগুলো নিয়ে আমাদের আলোচনা এরপরে হবে। এছাড়াও আমাদের পেন্ডুলামের ক্ষেত্রে যে যে ক্যানোনিক্যাল পেন্ডুলাম যেগুলো বলি সেগুলোকে তোমরা ধরতে পারো এর মধ্যে সমস্ত কিছু, যেটাকে আমরা বলে থাকি কি ক্যানোনিক্যাল পেন্ডুলাম, অর্থাৎ কৌণিক যে গতি যেগুলো আমাদের হচ্ছে না পেন্ডুলামের ক্ষেত্রে তোমাদের যেগুলো হচ্ছে সেই গতিগুলোও কিন্তু আমাদের
টু ডাইমেনশনাল পড়ে। তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা রয়েছে সেটা কি রয়েছে, সার্কুলার মোশন যেটা রয়েছে, এই সার্কুলার মোশন নিয়ে আমরা আলোচনা করব। কি সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি, চলো দেখি। তো বৃত্তাকার গতি বলতে আমাদের কি বোঝানো হয়, যখন বৃত্তাকার গতি বলতে আমাদেরকে বলা হয় যদি যদি কোনো বস্তু কণা কোনো অক্ষ বা অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে গতিশীল হয়। ধরো কথার কথা, এই একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত রয়েছে, এই বৃত্ত বরাবর একটা বস্তু রয়েছে, এই যে এন, ধরো এই বস্তুটা এ রয়েছে, এ থেকে এ কি করছে, এ মুভ করছে, এই বস্তুটা একটা এ বস্তু রয়েছে যে মুভ করছে, পরে বি পজিশনে গেল। এই যে বস্তুটা যেটা রয়েছে, যেটা হলো প্রতি মুহূর্তে একটা পরিধি বরাবর কি করছে বৃত্তাকার পথে, পরিধি বরাবর যদি সে কি করে, সে গতিশীল থাকে, তখন সেটাকে আমরা বলবো সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি। ঠিক আছে, বৃত্তাকার গতি কি এক ধরনের ঘূর্ণন গতি? আর ঘূর্ণন গতি বলতে কি বোঝায়, যখন এই যদি এই বস্তুটা নিজের এই কেন্দ্রের অক্ষের বরাবর যদি এরকম ঘুরতে থাকতো, ধরো কথার কথা যেমন পৃথিবী, পৃথিবীর ক্ষেত্রে এর আগেও আমরা এক্সাম্পল নিয়েছিলাম, পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন আমরা কি দেখেছিলাম যে সূর্য যদি এটা আমাদের হয়ে থাকে, এই সূর্যের চারিদিকে যখন পৃথিবী নিজে এইভাবে ঘুরছে এইভাবে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে বলি সার্কুলার মোশন। কিন্তু এটাকে বলি যে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে সেটা হলো সার্কুলার মোশন বৃত্তাকার গতি, আর যখন পৃথিবী নিজের অক্ষে বরাবর যখন, অর্থাৎ সার্কুলার মোশনের ফলে আমাদের কি হয়, 1 বছর কমপ্লিট হয়, আর যখন নিজের নিজের অক্ষ বরাবর যখন এইভাবে ঘুরছে নিজের, যেটার ফলে আমাদের দিন রাত্রি হচ্ছে, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে বলি ঘূর্ণন গতি। ঠিক আছে, ঘূর্ণন গতি সার্কুলার মোশন এই দুটো একই ধরনেরই, যখন নিজের অক্ষ বরাবর ঘুরবে সেটাকে আমরা ঘূর্ণন গতি বলি, আর যখন কোনো একটা কেন্দ্রকে বৃত্ত করে, মানে কেন্দ্রকে আমাদের কি ভর করে বা কেন্দ্রকে বস্তু মানে কেন্দ্রকে ভিত্তি করে যখন ঘুরবে চারিদিকে পরিধি বরাবর, তখন সেটাকে বৃত্তাকার গতি বলা হয়। এবারে বৃত্তাকার গতিকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করি। টাইপ কি কি টাইপের হতে পারে বৃত্তাকার গতি? একটা হতে পারে কি সমবৃত্তাকার গতি, একটা কি হতে পারে সমবৃত্তাকার গতি। ঠিক আছে, এগুলো প্রত্যেকে লিখে নাও, এক্সামে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করে, কেমন জিজ্ঞেস করে আমরা সেও আলোচনা করব। একটা হলো সমবৃত্তাকার গতি, আর 2 নম্বর যেটা রয়েছে সেটা হলো অসমবৃত্তাকার গতি, বৃত্তাকার গতি। এই দু ধরনের হয়। সমবৃত্তাকার বৃত্তাকার গতি বলতে কি বলা বোঝানো হয়, অর্থাৎ আমাদের সমবৃত্তাকার গতি যেটা রয়েছে সেটা বলতে আমরা কি বুঝি, যখন কোনো একটা বস্তু কণা, সমবৃত্তাকার গতি যখনই বলা হচ্ছে তখন আমরা কি বলবো, যদি কোনো বস্তু কণা একটা কোনো বিন্দুকে কেন্দ্র করে সমান সময়ে সমান পরিমাণ কোণ উৎপন্ন করে, এই কোণ যেটা উৎপন্ন করছে, যদি সমান সময়ে সমান পরিমাণ কোণ উৎপন্ন করে তখন সেটাকে আমরা বলবো সমবৃত্তাকার গতি। এবার দেখো, আর অসমবৃত্তাকার গতি বলতে কি বুঝবে, যখন সমান সময়ে সমান পরিমাণ কোণ উৎপন্ন করবে না, সেটাকে আমরা অসমবৃত্তাকার গতি বলবো। তাহলে সমবৃত্তাকার গতি বা অসমবৃত্তাকার গতি যেটা রয়েছে সেটা চলো আমরা আলোচনা করে ফেলি। তার আগে আমরা আলোচনা করে ফেলি যে আমাদের যেটা রয়েছে যে এই গতি, এই যে কৌণিক গতি বা যেগুলো রয়েছে সমস্ত কিছু, তার আগে আমরা আলোচনা করে ফেলি। তো আমাদের কি রয়েছে যে যখন কোনো একটা, আমরা কি বললাম যে যখন কোনো একটা বস্তু কেন্দ্রকে ভিত্তি করে একটা বস্তু, ধরো এই এ, এই পি থেকে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেল, তখন এই যে প্রথমে ধরো এর অবস্থান ছিল পি, পরে অবস্থান হলো কিউ, তাহলে এর মধ্যবর্তী টি সময়ে আমি ধরলাম পি থেকে কিউ বিন্দুতে সে গেল, এর ফলে কি হলো, এর মধ্যবর্তী কোণ যেটা উৎপন্ন হলো যদি থিটা হয়ে থাকে, এই কোণটাকেই আমরা কি বলবো, এ যেটা দূরত্ব অতিক্রম করেছে সে কোণটাকে আমরা বলে থাকবো এর কি, এর যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ বলবো। তাহলে কি বলবো, এখানে আমরা কি পাবো, কৌণিক সরণ, কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ। কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ বলতে কি বুঝি, যেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি কি বোঝানো হয়, এটা বলতে বোঝায় যে যখন ধরো কোনো বস্তু প্রথমে এখানে তার বেগ ছিল কি, এখানে যার পি বিন্দুতে ছিল, এতে এ বস্তুটা আমাদের যেটা রয়েছে পি বিন্দুতে প্রথমে ছিল, কি সময় পরে সে হলো এই আমাদের কিউ বিন্দুতে গেল, তাহলে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি হয়ে যাবে, এটা যদি কেন্দ্র ও হয় তাহলে এ পি থেকে কিউ তে গেছে, তাহলে তার যে কৌণিক সরণ যেটা রয়েছে সেই কৌণিক সরণটা আমাদের কি হবে, আমরা বলবো যে কৌণিক সরণটা ইজ ইকুয়াল টু হবে আমাদের থিটা, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এর যদি এইটা যদি আর হয়ে থাকে ব্যাসার্ধ, আর এই যে যেটা রয়েছে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য যদি আমাদের এস হয়ে থাকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, যখনই বলবে থিটা
বলবে থিটা ইজ ইকুয়াল টু আমাদের এস বাই আর হয়ে যায়। কি হয়ে যায়? এস বাই আর হয়ে যায়। এস মানে কি? এই বৃত্তচাপে, অর্থাৎ এ থেকে পি থেকে কিউ, এস মানে হলো পি থেকে কিউ, তার যে বৃত্তা যে বৃত্তচাপটা রয়েছে সেই বৃত্তচাপের দূরত্ব। দেখো এগুলো মনে রাখো, একবার অঙ্কের ক্ষেত্রে আমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে, যখন আমরা বৃত্ত করাবো। বৃত্তচাপের দূরত্ব, দৈর্ঘ্য, ঠিক আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য। আর আর মানে কি? আর হলো ব্যাসার্ধ, ওই যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো আর। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এস বাই আর হয়ে যাবে। আর এই থিটাটাকে কি বলা হয়? থিটাকে কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমাদেরকে বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে কোণটা, এটা যেহেতু টু ডাইমেনশনাল, সেই জন্য এখানে কিন্তু আমাদের এই কোণের কেসটা চলে এলো। টু ডি কোণ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের চলে এলো অ্যাঙ্গুল, অ্যাঙ্গেলের কেস চলে এলো। ওয়ান ডাইমেনশনাল হলে কি, আমরা শুধুমাত্র এস কে কাউন্ট করতাম কিন্তু দূরত্বকে কাউন্ট করতাম। এবার টু ডাইমেনশনালের ক্ষেত্রে সেই দূরত্বটা কি? এই থিটাটাকে, কারণ বস্তুটা এই বরাবর যাচ্ছে আবার এই বরাবর যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের দূরত্বটা কি হয়ে যাবে? এই থিটাটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি হয়ে যায়? কৌণিক সরণ হয়ে যায়। থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। অনেক সময় প্রশ্ন কি ধরনের দেয় সেগুলো আমি তোমাদেরকে এরপর আলোচনা করব। তো যখন এটা দেখলে, এটা কি বের হয়ে গেল? এটা বের হয়ে গেল আমাদের হলো কি, কৌণিক সরণ। এবার হলো আমাদের একটা চলে আসে কৌণিক গতি, কৌণিক গতি, কৌণিক গতি, বা যেটাকে আমরা বলবো কি, অ্যাঙ্গুলার বা কৌণিক বেগ, যাকে গতি না বলে, ধরো তুমি কৌণিক বেগ বললে, কৌণিক বেগ, হ্যাঁ, কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। তাই অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ বলতে আমাদের কি বোঝানো হয়? আমাদের বলা হয় যে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো কি, যখন এইটার ক্ষেত্রে দেখো যে এই যে টি সময়, দেখো বেগ মানে কি? বেগ মানে আমরা দেখেছিলাম কি, বেগ মানে হলো দূরত্ব বাই, দূরত্ব বাই সময়। বেগ মানে হলো আমাদের দূরত্ব, বাদ দাও বেগ, যখন বলবো বেগ মানে হলো আমাদের সরণ বাই সময়, এটা আমরা পড়েছি, সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ বা যেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা মানে কি হয়ে যাবে? তাহলে কৌণিক বেগ মানে হলো হয়ে যাবে কি, যদি আমাদের বলা হয় কৌণিক বেগ কি, আমরা বলবো কৌণিক বেগ ইজ ইকুয়াল টু আমাদের কৌণিক সরণ, কৌণিক সরণ, তাই তো, জাস্ট কৌণিক অ্যাড হয়ে যাবে বাই সময়। সময় তো আর কৌণিক হতে পারে না, বাই সময়। তাহলে কৌণিক সরণ কোনটা? তোমাকে যদি বলা হয় কৌণিক সরণ, তুমি কি বলবে? এখানে কৌণিক সরণটা আমরা কি দেখেছি, থিটা হয় আমাদের এর ক্ষেত্রে। কৌণিক সরণটা কি? থিটা। অর্থাৎ এই থিটা পরিমাণ দূরত্ব অতিক্রম করতে বা এই থিটা পরিমাণ সরণ অতিক্রম করতে সময় লেগেছে কত? সময়টা হলো টি। এইটাকে বলা হয় কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা চিহ্ন দিয়ে এইভাবে বোঝাই। অর্থাৎ ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের কি চলে এলো? থিটা বাই টি, এইটা আমাদের চলে এলো। কি এলো? থিটা বাই টি, যেটা এটা আমাদের চলে এলো, এইটাকে বলা হয় আমাদের কৌণিক, কি বলা হয় এটাকে আমাদের? কৌণিক বেগ বলা হয়, ঠিক আছে, কৌণিক বেগ বলা হয়। টিটাকে স্মল টি লেখো, ঠিক আছে, সবাই স্মল টি দিয়ে লেখা হয়, যেহেতু সময়কে আমরা স্মল টি দিয়ে ম্যাক্সিমাম টাইমে বোঝাই, এগুলো স্মল টি, হ্যাঁ, থিটা বাই স্মল টি। ওমেগা, তাহলে আমরা এখানে দুটো কি কি দেখলাম? এক দেখলাম হলো আমাদের, একটা দেখলাম কৌণিক সরণ, কৌণিক সরণ ইজ ইকুয়াল টু কি হলো? থিটা সমান কি? এস বাই আর। আর একটা হলো কি দেখলাম? কৌণিক বেগ। দেখো এর উপরে কি প্রশ্ন আছে আমি সেগুলো তোমাদেরকে আলোচনা করছি। কৌণিক বেগ ইজ ইকুয়াল টু আমাদের কি আছে? থিটা বাই টি, যেটাকে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, এটা এলো। এরপর আছে কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ বলতে কি বোঝানো হবে? কৌণিক ত্বরণ যখন বলা হয়, কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা কি বলবো? তার মানে কি, আমাদের কৌণিক বেগের পার্থক্য, এক হলো কি কৌণিক বেগের পার্থক্য, পার্থক্য বাই কি হবে? সময়। একই রকম বেগের পার্থক্য যেমন হতো বাই সময়। অর্থাৎ আমরা কি বলবো, প্রথমে যদি কোনো বস্তু এই যেটা রয়েছে আমাদের, ধরো এই যেটা রয়েছে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যেটা আমাদের এখানে রয়েছে সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো
এই এক্সাম্পল যেটা নিয়েছিলাম সেই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যদি এইভাবে দেখি তাহলে আমরা কি বলতে পারি যে কৌণিক বেগ, তার মানে এর প্রথমে কি পি বিন্দুতে ছিল, পরে কিউ বিন্দুতে গেল, মাঝখানে ও, এইটা থিটা, আর সময় লেগেছে টি। তাহলে প্রথমে যদি তার বেগ ওমেগা হয় আর পরে যদি তার বেগ ওমেগা টু হয়ে যায় কৌণিক বেগ, তাহলে আমরা কৌণিক বেগের পার্থক্য কি হবে, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি হয়ে যাবে। আর এটাকে আমরা আলফা চিহ্ন দিয়ে লিখে থাকি। এইগুলো তোমরা জাস্ট মনে রাখবে। তাহলে কি হলো, এটা হলো ডব্লু টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি, এটা হলো আমাদের কৌণিক ত্বরণ। এটা আমাদের হয়ে গেল কি, কৌণিক ত্বরণ যেটা রয়েছে সে কৌণিক ত্বরণ হয়ে গেল। এবার আমাদের যে কি ধরনের প্রশ্ন আসে আর কি জিনিস আমাদের সব থেকে মনে রাখতে হবে সেটা মনে রাখবে। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে যদি একটা কোনো বস্তু এভাবে সমবৃত্তাকার গতিতে ঘুরছে তার কি কৌণিক মানে ত্বরণ হবে, গতি তো তার সেম। দেখো যখন কোনো একটা বস্তু এইভাবে ঘুরছে আমরা দেখছি, ধরো তোমার এই যে এক্সাম্পলটা যেটা রয়েছে আমাদের, আমি যদি এই এক্সাম্পলটা দেখি তোমাদেরকে একটা জিনিস যেখানে বোঝার খুব দরকার, কারণ এক্সামের ক্ষেত্রে কিন্তু এইরকম প্রশ্ন ডাইরেক্ট জিজ্ঞেস করে। তো আমি যদি এই যে চিত্রটা রয়েছে সেই চিত্রের দিকে দেখি, তাহলে আমি বললাম এই মাঝেরটা আমাদের কি থিটা হয়েছে, এটা পি বিন্দুতে, এটা কিউ বিন্দুতে, এটা হলো ও, আর ব্যাসার্ধ হলো আর, সময় লেগেছে কত টি, আর এই যে বৃত্তচাপটা রয়েছে সেই বৃত্তচাপটাকে বলে থাকি আমরা এস। তো আমাদের একটা কথা আছে যে তাহলে এই যে বস্তুটা যখন ঘুরছে, প্রথমে দেখো এর বেগ এইখানে ছিল, আমি ধরলাম যে এর কৌণিক বেগ এখানে ছিল ওমেগা, এখানে কৌণিক বেগ হয়ে গেল ওমেগা টু, আর এই বরাবর এই লম্ব বরাবর তার যেইটা থাকে সেই বরাবর তার কি কাজ করে, ভি, আমাদের যেই মানে আমাদের বেগ যেটা আমরা পড়েছি, কৌণিক বেগ নয় এমনি বেগ যেটা পড়েছি, সেটা কি করে সবসময় এই লম্ব বরাবর কাজ করে, অর্থাৎ এর সঙ্গে এই পয়েন্টের সঙ্গে লম্ব বরাবর এই স্পর্শকে এই লম্ব বরাবর আমাদের ভি কাজ করে। তাহলে এইখানে যদি ভি ওয়ান হয় এইখানে হবে আমাদের কি হবে ভি টু, এরকম হওয়া উচিত আমার। এবার কি বলা হচ্ছে যে কোনো বস্তু ধরো সমবৃত্তাকার গতিতে ঘুরছে, সমবৃত্তাকার গতিতে ঘুরছে, তাহলে প্রতি মুহূর্তে তার গতি যদি সেম, তো গতি হলো গতি আমরা দেখলাম সেম, সমবৃত্তাকার গতি বলছো তুমি, যদি সমবৃত্তাকার গতির ক্ষেত্রে গতি সেম হলেও হলেও আমরা কি দেখছি, গতি সেম হলো কিন্তু বেগ কি হবে, বেগ আলাদা হবে, বেগ আলাদা হবে। তো কারণ কি, বেগ ইজ ইকুয়াল টু আলাদা হবে, কারণ বেগ ডিপেন্ড করে কিসের উপরে, বেগ ইজ ইকুয়াল টু, বেগ মানে হলো কি আমাদের একটা ভেক্টর রাশি, বেগ হলো একটা কি আমাদের ভেক্টর রাশি। আর যেহেতু বেগ ভেক্টর রাশি মানে কি এর মান, যদি যদি গতি সেম হয় তাহলে মান আমাদের কি হবে, মান সেম, কিন্তু দিক কি হবে, দিক চেঞ্জ হচ্ছে, দিক চেঞ্জ যেহেতু চেঞ্জ হচ্ছে, কারণ কি দেখো যদি আমি দেখি প্রথমে এই পি বিন্দুতে এইদিকে এই বরাবর তার বেগ ছিল, যখন কিউ বিন্দুতে চলে গেল বেগের কি দিকটা আমাদের কি মুখটা অভিমুখটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু অভিমুখ চেঞ্জ হয়ে গেছে সুতরাং কি আমরা বলবো বেগও আমাদের চেঞ্জ হয়ে গেছে, তাই তো? গতি সেম রয়েছে কিন্তু বেগ যেহেতু রয়েছে, এখানে যা ছিল মান যদি এখানে সেম, এইখানেও ধরো তোমার বেগ হলো আমাদের ধরে নিলাম এখানে যেটা রয়েছে 10 মিটার পার সেকেন্ড, আমরা ধরে নিলাম এখানেও যদি 10 মিটার পার সেকেন্ড হয়ও আমাদের, যেহেতু বেগ এইখান থেকে চেঞ্জ হচ্ছে, এখানে কি হচ্ছে আমাদের বেগটা চেঞ্জ হচ্ছে, কারণ বেগটা কেন চেঞ্জ হচ্ছে, কারণ এইখানে তার মুখ ছিল এইদিকে, এইদিকে মুখ ছিল আবার এইদিকে এই বরাবর হয়ে গেল, মুখ চেঞ্জ হচ্ছে মানে কি বেগ আমাদের অবশ্যই চেঞ্জ হচ্ছে, আর বেগ চেঞ্জ হচ্ছে মানেই আমাদের কি হবে ত্বরণ থাকবে। তাহলে কি হবে, ত্বরণ থাকবে। প্রশ্ন আসে এক্সাম এক্সামে কিরকম, যে কোনো সম তোমাকে এইভাবে বলা হলো যে তোমাকে একটা প্রশ্ন আছে, সমবৃত্তাকার গতির ক্ষেত্রে কি ত্বরণ থাকে, তুমি কি বলবে হ্যাঁ সমবৃত্তাকার গতির ক্ষেত্রে আমাদের ত্বরণ থাকে, কারণ কি বেগ প্রতি মুহূর্তে আমাদের চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু বারে বার মনে রাখবে যে সমবৃত্তাকার গতির ক্ষেত্রেও আমাদের কিন্তু ত্বরণ থাকে প্রত্যেক ক্ষেত্রে। এবারে আমরা যেখানে যেই তিনটে সূত্র আমরা এখানে শিখলাম, সেই তিনটে সূত্র কি কি শিখেছি, তিনটে সূত্রের দিকে দেখো। তো ফার্স্ট এই সূত্র তিনটে যেটা বলছি ভালো করে নোট করে রাখো, কারণ এই সূত্র থেকে আমাদের কিন্তু পরে প্রশ্নগুলো আসবে। তাহলে আমরা একটা দেখেছি থিটা সমান কি হয়ে যায় আমাদের এস বাই আর, দু নম্বর দেখেছি ওমেগা ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের কি থিটা বাই টি, তিন নম্বর দেখেছি আমাদের আলফা কৌণিক বেগ ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই হলো টি। এখানে আরেকটা মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে সব ক্ষেত্রে, যে এই থিটা বা যা কিছুই হোক না কেন এইটার ক্ষেত্রে যদি তোমার এইগুলো কি, এগুলো সব কৌণিকের ক্ষেত্রে দেখলাম, কৌণিক বেগ, তাই তো? কৌণিক
কৌণিকের ক্ষেত্রে দেখেছি, এইটাকে যদি আমাদের যে আমাদের নর্মাল যে বেগ ছিল বা আমাদের যে সার্কুলার মোশন, তো এটা রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা রেক্টিলিনিয়ার মোশন বা সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, সরলরৈখিক বেগের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি গতির ক্ষেত্রে, এটা কৌণিক গতির ক্ষেত্রে হলো। হ্যাঁ, কৌণিক গতির ক্ষেত্রে মনে রাখবে এইটার ক্ষেত্রে আমাদের এস ইজ ইকুয়াল টু কি ছিল সম্পর্ক যদি দেখি, কৌণিক এস কি আমাদের হলো সরলরৈখিক দূরত্ব, আর আমাদের দূরত্ব, তাহলে এস ইজ ইকুয়াল টু আমাদের আর থিটা হয়ে গেল। সেরকম ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা সমান ওমেগা টি হয়। ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি দেখেছি, ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের হয় থিটা বাই টি, আর এই ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, এইটা যদি দেখি তাহলে আমাদের কি হয়ে যায়, ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় ভি বাই আর, কি হয়ে যায় আমাদের ভি বাই আর হয়ে যায়। এটা মনে রাখবে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর হয়ে যায়। ভি মানে কি, ভি মানে হলো আমাদের সরলরৈখিক বেগ, কি সরল, আমরা যে আগে বেগ শিখেছিলাম না সরলরৈখিক গতির ক্ষেত্রে বেগ যেটা হবে সেটা, ঠিক আছে, অর্থাৎ আমাদের ভি ইজ ইকুয়াল টু আমাদের ওমেগা আর, এটা আমাদের বেরোলো। তাহলে দুটো কি দেখলাম, যদি কখনো তোমাকে জিজ্ঞেস করো সরলরৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি, তুমি বলবে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন টু আর, ওমেগা হলো কৌণিক বেগ, ভি হলো আমাদের সরলরৈখিক বেগ, ঠিক আছে, আর আর হলো কি ওই বৃত্তের ব্যাসার্ধ। সেরকম আলফা ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, আলফা ইজ সরি, সেরকম যদি আমাদের এমনি নর্মাল ত্বরণ যেটা আমরা এ দিয়ে লিখি, এ ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, এ ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় আর ইন্টু আলফা, যেখানে আলফা, হ্যাঁ আর ইন্টু আলফা, যেখানে আমরা কি বলতে পারি এ হলো কি, এ হলো আমাদের ত্বরণ, ত্বরণ শুধু ত্বরণ বলতে আমরা সরলরৈখিক ত্বরণকে বোঝাই, আলফা হলো কৌণিক ত্বরণ, আর আর মানে কি ব্যাসার্ধ। তাহলে এ এর সঙ্গে রিলেশন কি, এ ইজ ইকুয়াল টু আর ইন্টু আলফা, এইটা হলো রিলেশন। তাহলে এখানে যে ইম্পর্টেন্ট রিলেশন গুলো আমি তোমাদেরকে বললাম এগুলো সব মনে রাখবে, সূত্রগুলো এ থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর হয়, অর্থাৎ ভি সমান ওমেগা আর, আর ভি এ সমান ত্বরণ ইজ ইকুয়াল টু কি আর আলফা হয়, ঠিক আছে, এটা আমাদের কিন্তু মনে রাখবে। অর্থাৎ যদি তোমাকে বেগ বের করতে বলে তুমি কি বলবে, তোমাকে যখনই বলা হলো তোমাকে নর্মাল দূরত্ব যদি বের করতে বলে, এই জিনিসগুলো মনে রাখবে, তোমাকে বলা হলো যে এমনি দূরত্ব বের করো, তুমি কি করবে, তোমাকে কৌণিক দূরত্ব দেওয়া থাকলে, কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ দেওয়া থাকলে জাস্ট তার সঙ্গে ব্যাসার্ধ গুণ করে দেবে, অর্থাৎ তোমাকে নর্মাল বেগ অর্থাৎ সরলরৈখিক বেগ বের করতে বললে আর কৌণিক বেগ যদি দেওয়া থাকে, তোমাকে একটা ধরো প্রশ্ন দিলে, এইভাবে প্রশ্ন দিলে যে কোনো কোনো বস্তুর, কি ধরনের প্রশ্ন দেয় আমি বলছি, কৌণিক বেগ দশ রেডিয়ান পার সেকেন্ড, এটা তোমাকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, বলা হলো এবং বৃত্তাকার পথটির ব্যাসার্ধ, বৃত্তাকার পথটির ব্যাসার্ধ কি বলা হলো, ব্যাসার্ধ দেওয়া দিয়ে দেওয়া হলো 5 মিটার, তাহলে তার সরলরৈখিক বেগ কত সেটা বের করতে দেওয়া হলো, সরলরৈখিক বেগ কত, তুমি কি করবে, বেগ দেখো এখানে কি কি চেয়েছে, এক দিয়েছে আমাদের কি কৌণিক বেগ, অর্থাৎ ওমেগা দেওয়া রয়েছে 10 রেডিয়ান পার সেকেন্ড, হ্যাঁ, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 5 মিটার, এখন বের করতে বলা হয়েছে কি তার সরলরৈখিক বেগ অর্থাৎ ভি বের করতে বলা হয়েছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ওমেগা ইনটু আর, তাই তো, তাহলে ওমেগা কত দেওয়া রয়েছে 10 আর আর কত দেওয়া রয়েছে 5, অর্থাৎ আমাদের এ হলো কত 50 মিটার পার সেকেন্ড, এটা আমাদের চলে এলো। তাহলে কি চলে এলো আমাদের, এটা চলে এলো 50 মিটার পার সেকেন্ড, এইটা হয়ে গেল কি আমাদের, আমাদের ওর হলো বেগ হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছো এটা, তাহলে কি আশা করি কারো বুঝতে আর কোনো প্রবলেম হবে না এই ধরনের এই প্রশ্নগুলো যে কিভাবে এড়িয়ে এলো, ঠিক আছে, বুঝতে পেরেছো তো প্রত্যেকে, তো চলো আমরা নেক্সট চলে যাই, নেক্সট কি ধরনের আরো কি ধরনের, বা তোমাকে এইভাবে অনেক সময় প্রশ্ন দেয় যে কোন বস্তুর বৃত্তাকার পথ বরাবর, বস্তু বৃত্তাকার পথ বরাবর 10 সেকেন্ডে এ থেকে
বিতে গেল যদি এ বি এর দূরত্ব 5 মিটার হয় তাহলে তার কৌণিক বেগ কত? কৌণিক বেগ নয়, ধরো কৌণিক দূরত্ব কত? আর এখানে তোমাকে আর একটা দেওয়া হলো, আর ইজ ইকুয়াল টু কি 5 মিটার, এটা দেওয়া রয়েছে। অর্থাৎ কি দেওয়া রয়েছে, এরকম একটা বৃত্ত তোমাকে তখনই দিয়ে দেবে, ঠিক আছে, বা কোনো বৃত্তাকার পথে এরকম একটা বৃত্ত দেওয়া রয়েছে। বৃত্তে বলা হয়েছে যে বৃত্ত এই এ বিন্দুতে প্রথমে ছিল, এ থেকে বিতে গেল, এর মধ্যে টাইম লেগেছে কত? টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড টাইম লেগেছে। আর কি লেগেছে? এ থেকে বি এর মধ্যে যে দূরত্ব যেটা, সেটা দেওয়া রয়েছে কত? 5 মিটার। এই এ থেকে বি এর মধ্যে দূরত্বটা 5 মিটার, আর আর এইটা আরো 5 মিটার দেওয়া রয়েছে। বের কি করতে বলা হয়েছে? এই থিটাটা বের করতে বলা হয়েছে। তুমি কি বলবে? তুমি বলবে থিটা বের করতে বলে যে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এস বাই আর। তাহলে বসিয়ে দাও, এস মানে কত? এস মানে হলো 5 মিটার, আর আর মানেও কত? 5 মিটার। অর্থাৎ আমাদের চলে এলো 1 রেডিয়ান। এটা কি চলে এলো? আমাদের 1 রেডিয়ান চলে এলো। এখন যদি বলা হতো এর বেগ বের করো, যদি বেগ বরং বলা হতো কৌণিক বেগ, তুমি কি বলতে? কৌণিক বেগ বের করতে পারতে? কৌণিক বেগ বললে কৌণিক বেগ ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, থিটা বাই আমাদের টি হয়ে যায়। থিটা কত? 1, আর টি কত? সময় দেওয়া রয়েছে 10 সেকেন্ড। তাহলে আমাদের কত? 0.1 রেডিয়ান পার সেকেন্ড, এটা অ্যান্সার চলে আসলো। বুঝতে পেরেছো কি ধরনের প্রশ্ন আমাদের এক্সামে দেবে? এই ধরনের প্রশ্নই আমাদের কিন্তু এক্সামে সব দেবে, ঠিক আছে। এবারে এখানে কি সমবৃত্তাকার গতি আমরা বলেছি যে সমান সময় সমান কোণ উৎপন্ন করে, মানে কি, ধরো তোমাকে বলা হলো যে কোনো বস্তু, এই ও হলো কেন্দ্র, এ থেকে বি তে গেল, এ কোণ যেটা উৎপন্ন করলো থিটা। আবার ধরো বি থেকে সে সি তে গেল, ঠিক আছে, তখনও সে যে কোণটা উৎপন্ন করলো সেটা আবার থিটা। আবার সি থেকে ডি তে গেল, তখনও যে কোণটা উৎপন্ন করলো সেটাও থিটা। অর্থাৎ সমান সময়। এবার এ থেকে বি তে যেতে ধরো টি সময় নিল, বি থেকে সি তে যেতেও টি সময় নিল, আবার সি থেকে ডি তে যেতেও টি সময় নিল। অর্থাৎ প্রত্যেক টি সময় সে থিটা 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 করে আমাদের কোণ উৎপন্ন করছে। সুতরাং আমরা কি বলতে পারি যে কেন্দ্রে যেহেতু প্রত্যেক নির্দিষ্ট সময়, তাই তো, প্রত্যেক সমান সময়ের অবদানে কে কি করছে, সমান পরিমাণ সে কি করছে, কোণ উৎপন্ন করছে। সুতরাং আমরা বলতে পারি এইটা হলো আমাদের একটা সমবৃত্তাকার গতি, কারণ এর ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, দেখো তো, থিটা সরি ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, কৌণিক বেগ যেটা রয়েছে, ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় থিটা বাই টি। এই কৌণিক বেগটা আমাদের কি থিটা বাই টি। তো সুতরাং কি আমরা দেখো প্রত্যেক থিটা বাই টি যেটা রয়েছে এটা ফিক্স রয়েছে, কারণ সময় টি সময় এখানে থিটা উৎপন্ন করলো, পরবর্তীটি সময় এখানে থিটা উৎপন্ন, এমন না যে এখানে থিটা করলো, এখানে টু থিটা করলো, এখানে থিটা করলো, এরকম করলো না কিন্তু, ঠিক আছে। এবার অসম বৃত্তাকার গতি বলতে কি বোঝায় না, যখন তুমি এই সেম একই ক্ষেত্রে ধরো এ থেকে বি তে গেলো, বি থেকে সি, সি থেকে আমাদের ডি তে গেলো, তাহলে এখান থেকে ধরো আমাদের থিটা কোণ উৎপন্ন করলো, পরে সি তে যখন গেলো তখন গিয়ে ধরলাম আমরা টু টু থিটা উৎপন্ন করলো, সি থেকে ডি তে গেলো তখন থ্রি থিটা উৎপন্ন করলো বা 4 থিটা উৎপন্ন করলো। তার মানে আমরা কি সময় যদি আমাদের টি, প্রত্যেক টি সময় সময়, এখানেও টি সময় নিলো, এখানেও টি সময় নিলো, প্রত্যেক প্রথম টি সময় থিটা কোণ উৎপন্ন করেছে, পরবর্তী টি সময় 2 থিটা, তার পরবর্তীতে 4 থিটা, অর্থাৎ বাড়ছে কমছে এরকম উৎপন্ন করছে। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি এখানে কৌণিক বেগ বললে প্রথম কি হলো, থিটা বাই টি, কৌণিক বেগ 1। যদি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কৌণিক বেগ বের করি তখন আমাদের কি হয়ে যায়, 2 থিটা বাই টি। তৃতীয় ক্ষেত্রে আমরা কৌণিক বের করলে, বেগ বের করলে আমাদের 4 থিটা বাই টি। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, বেগ গুলো আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, যেহেতু ভিন্ন ভিন্ন কোণ উৎপন্ন করছে, কোণ প্রত্যেক টি সময় নির্দিষ্ট সময়ে কিন্তু আলাদা আলাদা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। তখন সুতরাং এই এইটা আমরা কি বলি, সময় যেহেতু নির্দিষ্ট প্রত্যেক ক্ষেত্রে টি, কিন্তু কোণ আলাদা আলাদা উৎপন্ন করছে, সুতরাং এটাকে বলবো আমরা অসম বৃত্তাকার গতি বলবো, ঠিক আছে। এবারে আমাদের কি আমাদের দেওয়া দেয় যে ত্বরণের, মনে রাখবে যে এই বৃত্তাকার গতির ক্ষেত্রে, এটা ও এ বৃত্তাকার গতির ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। সে পয়েন্ট গুলো কি বলছি, যে কোনো বৃত্তাকার গতি অভিন্ন গতিতে ত্বরণটি ব্যাসার্ধের কেন্দ্র বরাবর, অর্থাৎ কোনো বস্তু যদি এই বরাবর যায় এর যে ত্বরণটা কাজ করে সেই ত্বরণটা সবসময় আমাদের এই কেন্দ্র বরাবর এইদিকে কাজ করে, অর্থাৎ আলফা সবসময় এই বরাবর আমাদের কি কিন্তু কাজ করে, আর এই বরাবর এই যে আমাদের স্পর্শক বরাবর কি কাজ করে, আমাদের বেগ যেটা রয়েছে সেই বেগটা আমাদের এই বরাবর কাজ করে, ঠিক আছে। বেগ যেটা রয়েছে সেটা আমাদের এই বরাবর কিন্তু কাজ করে, আমাদের মনে রাখবে এটা তোমার, ঠিক আছে।
এরপর কি বলা হচ্ছে যে একটি বৃত্তাকার পথ অনুসরণ করে বস্তুর গতিবিধিকে বৃত্ত গতি, বৃত্ত গতি তো বললাম, বৃত্তাকার পথে ধ্রুব গতিতে চলমান একটি বস্তুর গতিতে অভিন্ন বৃত্ত গতি বলা। অর্থাৎ কি অভিন্ন বৃত্ত গতি মানে কি সমবৃত্ত গতি, যেটা আমরা বললাম এর আগে আমরা বললাম না যে সমবৃত্তাকার গতি ওইটাকে অভিন্ন বৃত্তাকার গতি বলছে। গতিতে দ্রুতি স্থির তবে বেগ পরিবর্তিত হয়, বলেছিলাম তো এর আগে দ্রুতি, অর্থাৎ কি তার গতি যেটা রয়েছে স্পিডটা তার স্থির হতে পারে, কারণ কি প্রতি ক্ষেত্রে দেখা গেল আমরা এইখানে এর স্পিড ধরলাম 10 মিটার পার সেকেন্ড, এখানেও 10 মিটার পার সেকেন্ড হলো, কিন্তু বেগ কি হবে, বেগ আলাদা হবে। বেগ এইখানে যদি V1 হয় এখানে V2 হয়, আমি বলবো V2 আর V1 আলাদা, কারণ কি এখানে এদিক মুখ ছিল এইদিকে, পরে এইদিকে মুখ আলাদা হবে। গতি তার স্পিডটা তার এই দ্রুতি এই 10 মিটার পার সেকেন্ড থাকা সত্ত্বেও বেগ আলাদা, কারণ দিক পাল্টে গেল মানে কি বেগ আবার আলাদা হয়ে গেল। ঠিক আছে, এর ক্ষেত্রে ত্বরণ এইটা পড়েছি আমরা, আমরা পড়েছি তো AR ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, আমাদের একটা AR ইজ ইকুয়াল টু আমরা কি আলফা বলি, ঠিক আছে, যেটাকে আমরা কি লিখতে পারি ওমেগা স্কোয়ার, আরও লিখতে পারো বা এটাকে আমরা কি লিখতে পারি যে কোনো বস্তুর ক্ষেত্রে সেটাকে ত্বরণ ওমেগা, সরি ভুল লিখলাম, আমরা পড়েছি তো এর আগে যে এ ত্বরণ আমাদের যে সরলরৈখিক ত্বরণ সেটা কি হয় ওমেগা ইন্টু আর হয়। আর যখন আমাদের আর একটা মনে রাখবে AR ইজ ইকুয়াল টু কি হয়ে যায় V² R, আর এটা বা ওমেগা স্কোয়ার আর, এটা আমাদের হয়ে যায় ঠিক আছে V² / R। V² / R বা V² / R বা ω² R, এটা আমাদের কিন্তু সূত্র হয়ে যায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে। এইগুলো কি এইগুলো আমাদের এখনো আমরা তোমাদেরকে পড়াইনি ঠিক আছে, বৃত্তাকার গতির ক্ষেত্রে যখন আমি তোমাদেরকে এগুলো পড়ে আলোচনা করব তখন তোমরা ইজিলি বুঝতে পারবে যে কি এই ওমেগা স্কোয়ার আর কি, ঠিক আছে। এগুলো যেহেতু এখনো পড়াইনি বলে এগুলো নিয়ে আমি তোমাদেরকে অতটা বেশি বলছি না, যাতে তোমাদের এরকম কোনো রকম প্রবলেম কিন্তু না হয়। এর আগেও দেখো আমরা এই ক্লাসগুলো কিন্তু অলরেডি আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো যে কি রয়েছে আমাদের। তো চলো এরপর আমরা চলে যাব, এবার অনেকে তোমাদের এরপর আমরা প্রজেক্টাইল মোশন যেটা আছে সেটা নিয়েও কিন্তু এরপর আলোচনা করব, তোমাদের কোনো রকম ই নিতে হবে না, টেনশন নিতে হবে না, আমরা এই প্রজেক্টাইল মোশনও কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে। এরপর আমাদের যেটা রয়েছে সেটা হলো যে এর উপরে কিছু প্রশ্ন আমরা তোমাদেরকে যেগুলো এক্সামে এসেছিল, এইটা ALP-তে এসেছিল যে অভিন্ন বৃত্তীয় গতিতে ত্বরণের দিকটি কি বরাবর রয়েছে। তাহলে অভিন্ন বৃত্তাকার বৃত্তীয় গতিতে ত্বরণের দিকটি আমাদের কি থাকে, বেগের লম্ব অভিমুখে, তাই তো, বেগের লম্ব অভিমুখে। অর্থাৎ কি যদি এই বৃত্ত বরাবর যায় বেগ আমাদের কোন এই বরাবর গেল, বেগ এই বরাবর যাচ্ছে তাই তো, বেগ সবসময় এই বরাবর ভি যাচ্ছে, আর ও আমাদের যে ত্বরণটা রয়েছে ত্বরণ কি বললাম, বললাম এর আগে আমরা বললাম, দেখো এখানে বললাম না এর আগে বললাম তো, ত্বরণ এই বরাবর কাজ করে বেগ এই বরাবর, তাহলে এর মধ্যবর্তী কোণটা কত আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব বরাবর কাজ করছে, একে অপরের লম্ব বরাবর কাজ করে, অর্থাৎ বেগের লম্ব বরাবর কাজ করে। সেকেন্ড প্রশ্ন দেখো কি ধরে, যে স্থির দ্রুতিতে বৃত্তাকার পথে কোনো বস্তুর গতিকে কি বলা হবে, স্থির দ্রুতিতে বৃত্তাকার পথে কোনো বস্তুর গতিকে কি বলা হবে। দেখো যখন দ্রুতি আমাদের সেম ঠিক আছে, তখন সুষম বৃত্তীয় গতি বা যেটাকে সমবৃত্তীয় গতি বলতে পারো ঠিক আছে, যা কিছু বলতে পারো, যে বা অভিন্ন বৃত্তীয় গতি বলতে পারো, কোনো ব্যাপার নেই একই কথা ঠিক আছে। তো দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে আমাদের আসে, আর এর আগে আমরা তোমাদেরকে যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকে একবার দেখে নেবে, কারণ ওই ক্লাসগুলো থেকে এরপর কিন্তু আমরা যখন তোমাদেরকে করাবো তখন ওই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই ক্লাসগুলো কিন্তু তোমাদের এরপরে জানা খুব দরকার হবে, কারণ এরপর আমরা ধীরে ধীরে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে পড়াতে থাকবো ঠিক আছে। তো দেখো এখনো পর্যন্ত যারা আমাদের আগের এগুলো ই করনি ঠিক আছে, এখনো আমাদের যে আগের ভিডিওগুলো দেখোনি সেগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তো দেখো এখানে একটা টার্ম এসেছিল কি AR ইজ ইকুয়াল টু V² / R বা ω² R, এটা আমরা দেখেছি V² / R, এটা অ্যাকচুয়ালি কি এটা কাকে বলা হয় V² / R, বা যেটা রয়েছে এম এই V² / R যেটা রয়েছে সেটাকে বলি আমরা অপকেন্দ্র ত্বরণ বলি, অপকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ যেটা বলা হয় সেটাকে বলা হয় অপকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ ঠিক আছে, অভিকেন্দ্র ত্বরণও বলা হয় একই, এগুলো আমরা অপকেন্দ্র বল যখন আলোচনা করব বা অভিকেন্দ্র বল আলোচনা করব তখন সেগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা তোমাদের হবে। তো ফ্রেন্ডস ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো, যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, আর আজকের ভিডিওতে আমরা কিন্তু টার্গেট রেখেছি তোমাদের যে 500 লাইক তোমরা কমপ্লিট করবে, সেই 500 লাইক কমপ্লিট করার দায়িত্ব কিন্তু তোমাদের।
ভিডিওগুলোকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো না, ভিডিওগুলোর সাইজ একটু বড় হয়ে যাচ্ছে, যদি তোমরা চাও আমরা ভিডিওগুলোকে ছোটও করতে পারি। থ্যাংক ইউ।